नमस्कार बंधुरा, वेलकम टू डेली ब्लॉग चैनले। डेली ब्लॉग चैनल तरफ थेके आपनादेर जानाई असंख्य प्रीति और शुभेच्छा। बंधुरा, आज के जो जबेर नोटिफिकेशनटी बेरिएछे सेटी एसेछे इलेक्ट्रिक मीडिया थेके। सेई नोटिफिकेशनटी बेरिएछे एबं सेखाने सब एडिटर नियोग करा हच्छे, सब एडिटर इन बेंगली नियोग करा हच्छे। बंधुरा, ताहले बंधुरा कारा कारा आवेदन करते पारबेन एबं की की एडुकेशन प्रयोजन एबं किभाबे आपनारा आवेदन करबेन सम्पूर्ण विषयटी एई भिडियोटिर मध्ये आमरा तुले धरार चेष्टा करब। बंधुरा, ताहले बंधुरा भिडियोटी शुरू करार पूर्वे आपनादेर छोटोटी रिक्वेस्ट करे निच्छि, जदि आपनारा आमार चैनेलेर फार्स्ट भिउयार होये थाकेन ताहले आमादेर चैनेलटिके सबसक्राइब करबेन एबं पाशे देवा बेल आइकनटिते प्रेस करे अन करे राखबेन परेर नोटिफिकेशनगुलि पाओयार जन्य। ताहले बंधुरा देखे निच्छि तादेर नोटिफिकेशनटी। তাহলে বন্ধুরা, তাদের নোটিফিকেশনটির মধ্যে আসার পর প্রথমে বলা হয়েছে আর্জেন্ট রিক্রুটমেন্ট। তাহলে বন্ধুরা যারা যারা ইচ্ছুক রয়েছেন, প্লিজ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে আপনাদের বুঝতে সেটা প্রবলেম হতে পারে। বন্ধুরা তাহলে দেখুন, সেখানে ফার্স্ট ফল দেওয়া রয়েছে আপনাদের পোস্ট নেম। পোস্ট নেম দেওয়া রয়েছে সাব এডিটর ইন বেঙ্গলি। তাহলে দেখুন সেখানে সাব এডিটর নিয়োগ করা হচ্ছে ইন বেঙ্গলি। তাহলে বন্ধুরা সেখানে বলা হয়েছে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন অ্যাবাভ। তাহলে বন্ধুরা যারা যারা গ্র্যাজুয়েট রয়েছেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সেখানে নিউজ মিডিয়াতে কাজ করার জন্য, সেখানে আপনাদের আবেদন করতে পারবেন। এবং যারা এর চেয়ে বেশি রয়েছে গ্র্যাজুয়েট এবং অ্যাবাভ যারা রয়েছেন, তারা আবেদন করতে পারবেন। বন্ধুরা তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে নলেজ ইন ইলেকট্রনিক্স মিডিয়া। তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে আপনার সেটা নলেজ থাকতে হবে। যেমন দেওয়া রয়েছে জব স্কেলের মধ্যে দেওয়া রয়েছে রাইটিং আপনি জানা থাকতে হবে এবং টাইপিং স্কিল ইন বেঙ্গলি জানা থাকতে হবে। এবং সেখানে বলা হয়েছে এডিটিং অ্যান্ড নিউজ স্ক্রিপ্ট রাইটিং। তাহলে দেখুন জব পাওয়ার পর এই যে কাজগুলি আপনি সেটি করতে হবে বন্ধুরা, তাহলে সেটার উপরে আপনাদের সেটা নলেজ থাকতে হবে ইলেকট্রিক মিডিয়ার উপরে। বন্ধুরা তাহলে বন্ধুরা সেখানে বলা হয়েছে, দেখুন জব লোকেশন বলা হয়েছে আপনাদের, সেটা বলা হয়েছে গুয়াহাটিতে আপনাদের সেটা হবে। এবং দেখুন সেখানে বলা হয়েছে অ্যাকোমোডেশন ক্যান বি প্রোভাইড। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে থাকার ব্যবস্থা করা যেতে পারে আপনাদের জন্য। এবং যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন বন্ধুরা, দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড দেয়ার রিজিউম। তাহলে বন্ধুরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন ইলেকট্রিক মিডিয়াতে কাজ করার জন্য, তাহলে বন্ধুরা আপনাদের সেটা সিবি অথবা বায়োডাটা সেখানে তৈরি করে ওদের একটি মেইল রয়েছে, দেখুন ত্রিপুরা ইনফো ডট আগরতলা এস দ্য রেট জিমেল ডট কম। তাহলে বন্ধুরা এই যে সাইট রয়েছে, ইমেল রয়েছে, এই ইমেলের মধ্যে আপনাদের যে রিজিউমটা রয়েছে সেই রিজিউমটা সেন্ড করতে হবে। তাহলে বন্ধুরা সেন্ড করার পূর্বে এবং বলা হয়েছে, দেখুন সেখানে বলা হয়েছে কল নাম্বার বলা হয়েছে 03812413946। তাহলে বন্ধুরা কল করবেন, কল করে সম্পূর্ণ বিষয়গুলি জানবেন, আপনাদের স্যালারি এবং ডিউটি টাইম এবং কী কী কাজ রয়েছে সম্পূর্ণ বিষয়টি প্রথমে বন্ধুরা জানবেন। জানার পর যদি মনে হয় আপনাদের স্যাটিসফ্যাকশন রয়েছেন, তাহলে বন্ধুরা আপনাদের যে আপনাদের বায়োডাটা অথবা রিজিউম যেটি রয়েছে ওদের যে মেইল রয়েছে এই মেইল আপনারা এই মেইল নাম্বারে আপনারা সেটি সেন্ড করতে পারবেন। বন্ধুরা তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেলসটি বলে দিয়েছি, তাও যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে বন্ধুরা, তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে আইডি রয়েছে, সেখানে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।